আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে আফগানি চিকেন বানিয়ে দেখাবো। উপকরণগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। সবার প্রথমে আমি চিকেনগুলোকে দেখুন ধুয়ে ভালো করে কেটে নিয়েছি। এভাবে চিকেনগুলোকে মাঝখানে কেটে নিয়েছি যাতে মশলাটা ভালো করে ঢোকে। চিকেনের মধ্যে এবারে আদা রসুন পেস্ট দিয়ে দেবো, সামান্য কসুরি মেথি দিয়ে দেবো আর অল্প করে নুন দিয়ে দেবো। এবারে এটা ভালো করে মাখিয়ে নিতে হবে, তারপরে 10 মিনিটের মতো আমি এটা চাপা দিয়ে রেখে দেবো। এবারে চিকেনের গ্রেভিটা বানাবো। বানানোর জন্য বলে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, কাজু বাদাম আর পোস্ত দিয়ে দিতে হবে। তারপর 1 মগ পানি দিয়ে 10 মিনিট ফোটাতে হবে। এবারে ফ্রাই প্যানের মধ্যে আমি ভালো করে তেল মাখিয়ে নেব। এবারে 10 মিনিটের মতন আমি চিকেনগুলোকে ফ্রাই করে নেব। দেখুন বন্ধুরা, এগুলো একটু এক সাইড ভাজা হয়ে গিয়েছে, ঠিক এইভাবে ভেজে নিতে হবে। এবারে আমরা এরকম ভাবে আরেক সাইড ভেজে নেব। যতক্ষণ চিকেনটা ফ্রাই হচ্ছে আমরা কয়লাটাকে একটু জ্বালিয়ে নেব। অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এভাবে একটা বাটির মতো করে আপনাকে রাখতে হবে, কয়লাটাকে ওর মধ্যে দিয়ে দিতে হবে। সামান্য একটুখানি বাটার দিয়ে দেবে, দিয়ে এটাকে এবার আমি চাপা দিয়ে রেখে দেবো। মিডিয়াম আছে, এটা একটু 2 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেবো। এবারে মিক্সারে সেদ্ধ করা মশলাগুলো দিয়ে দেবো। ধনে পাতা, পুদিনা পাতা, 150 গ্রাম টক দই দিয়ে ভালো করে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, সব উপকরণগুলো দিয়ে এভাবে আমি পেস্ট করে নিলাম। এবারে কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। তারপর গোটা গরম মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এবারে আমার মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি যেই পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমার গ্রেভিটা টকটক করে ফুটে গিয়েছে। এবার আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো। Thank you.
একটু নুন দিয়ে দিতে হবে, যেহেতু আমাদের চিকেনে নুন দেওয়া আছে। আর দিয়ে দিতে হবে গরম মশলা এক চামচের মতো, কসুরি মেথি, গোলমরিচ গুঁড়ো, দিয়ে ভালো করে এটা নেড়ে নিতে হবে পাঁচ মিনিটের মতো। এটাকে মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করতে হবে। দেখুন বন্ধুরা, চিকেন আমার অনেকটাই হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমাকে দু চামচ বাটার দিলাম, চাট মশলা 1.5 চামচের মতো চাট মশলা দিয়েছি, ক্রিম দিয়েছি। বন্ধুরা, ক্রিমটা আমি নিজের হাতেই বানিয়েছি। এগুলো দেওয়ার পরে আরো 2 মিনিটের মতো আমি একটুখানি চাপা দিয়ে এটাকে ভুতে দেবো। দেখুন বন্ধুরা, আমার চিকেন রেডি। তাই নামানোর আগে আমি একটু ইলাইচি পাউডার দিয়ে দেব। গ্রেভিটা ঠিক এরকমই থাকবে। দেখুন বন্ধুরা, আমার আফগানি চিকেন রেডি। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন।